যে আসলে এটা খৈষ্ণু অবস্থা তারই হচ্ছে দাঁড়ায় বৈগোছে ছাত্র রাজনীতি দেখুন ছাত্র লীগের কর্মকাণ্ড আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে আমরা যদি সরকারের মানে আমরা একটা পুরো চেহারা চিন্তা করি একলা মানুষের চেহারা চিন্তা করি পুরো চেহারাটা কালো করে দেয় এই ছাত্র লীগের কর্মকাণ্ড বিভিন্ন জায়গাতে গিয়ে ছাত্র লীগ যে সব কর্মকাণ্ড ঘটায় সেটি আসলে একটু একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করে যে পরিস্থিতিতে আমরা কোনো আশা দেখতে পাই না সরকারের ইয়ের ক্ষেত্রে মানে কি বাঁচাবে সরকার কাকে বাঁচাবে সরকার এসে দাঁড়ায় মানুষের সামনে আপনি আমি জানি না সরকারের পক্ষ থেকে থাকতেন কেউ তার কি কথা বলার কোনো জায়গা থাকতো এই কথা বলার জায়গাটা ছাত্র লীগ রাখতে পারছে না আর জাতীয় রাজনীতির কথা বলি আসলে তো হ্যাঁ এটা খুব সত্য কথা যে আমরা একটা ক্রান্তিকাল পার করছি ক্রান্তিকাল পার করছি সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়েই হ্যাঁ সরকার তার একটি অংশ মাত্র সমস্ত রাজনৈতিক দলগুলোকে ক্রান্তিকাল করছে হচ্ছে আমরা কেউ দল ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করে যাচ্ছে আর ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে এই যে জনগণের একটা খুব না বিশ্বাসের মতো সময় তৈরি হয়েছে এবং তাতে ঘি ঢালছে হচ্ছে এই ছাত্ররা ছাত্ররা বলতে বোঝাচ্ছি হচ্ছে ছাত্রলীগ বা ছাত্রলীগের মতো যেসব রাজনৈতিক মদতপুষ্ট ছাত্র সংগঠন আছে তারা তাতে কি হচ্ছে জানেন তাতে তাতে কি হচ্ছে মানুষ অপশন খুঁজে পাচ্ছে না মানুষ কি করবে মানুষ ধরেন আওয়ামী তাওয়ায় আছে মানুষ আর একটা কি চুলায় নামবে কিভাবে সেরকম সেটা চিন্তা করছে আমি তো চুলায় নামবো কারণ আমার তো কোনো অতীত অভিজ্ঞতা নেই যে যে আমাকে এই যে চট্টগ্রামের অনেক ঘটনাকে আপনি কিভাবে দেখছেন মানে কেন এইরকম মানে ক্ষমতার এই যে দাপট দাম্ভিকতা কেনই পর্যায় পর্যায়ে যায় যে একজন মানুষকে ক্রমাগত চর মেরে যাচ্ছে আপনি ভেবে যে এটি আপনাকে আমাকে কি ধরনের অসহায় করে তোলে যে আমরা একটা ছাত্র যে ছাত্র রাজনীতি করে একটা দল মানে ছাত্র সংগঠনের প্রধান হয়ে এক একের পর এক চর মেরে যেতে পারে চুল ইয়ে করে যেতে পারে

শেখ মুজিবুর রহমানের দল থেকে পদত্যাগ করলাম শেখ মুজিবলীগুলো এখন যদি বলেন কাদের ভাই শ্রদ্ধা রেখে বলে মডেল ছাত্রলীগ মানে এই হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সমস্ত ছাত্র সংগঠনকে বের দেওয়া হয়েছে এরপরে ছাত্রলীগের নিজস্ব দিবে হয় হকি স্টিক না এত আবেদন দিবে না তো আবেদন দিয়ে আর কেউ যono রাস্তায় নামতে না পারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মিছিল করতে না পারে আর এই যে যে সাধারণ ছাত্র যে মিছিল করতেছে বা তারা যে দাবি নিয়ে সামনের দিকে গিয়ে যাচ্ছে তারাও যono নামতে না পারে তাছাড়া আমার ছাত্রদল কি পানাবে। আমি যে ছাত্রলিগের প্রেসিডেন্ট ছিলাম ছাত্রলিগে গর্ব করি ছাত্রলিগ আমাদের আন্দোলনের এটা পার্ট একটা তো সেই ছাত্রলিগের কাছে কি করছে আজকে যত জায়গা দেখা যাচ্ছে চাঁদা বাজে মারামারি নিজারল্যান্ডের কারণ হলো কি বাবা যদি অন্যায় করে বাবা যদি হয় তাহলে ছেলেকে বাবা নিশ্চিত করতে পারে না আজকে সরকার টোটাল সরকারই হলো বিনা নির্বাচনে আজকে তারা ক্ষমতা দখল করছে অবৈধ সেই অবৈধ সরকারের ছাত্র সংগঠন কোন অধ কাজ করতে পারে এটা বাস্তবতা সরকারের কাজ স্পষ্ট জানতে চাই বাংলাদেশে কি সামরিক শাসন চলছে না একদল শাসন চলছে না গণতন্ত্র চলছে আজকে নড়াইল জেলা বিএনপির একটা কর্মসূচি ছিল প্রতিনিধি সভা তারা কোনো হল তারা পায় নাই শেষ পর্যন্ত জেলা বিএনপির প্রেসিডেন্টের বাড়িতে তারা মিটিংটা করতেছিল সেখানে আমাদের কবির মুরাজ সহ আমাদের তরিক উস্তম সেন সহ আমাদের আটান্ন জন নেতা কোনোকে গ্রেপ্তার করেছে এ কোন দেশে বসবাস করছে আর আমিও যে একটা জেলায় আমারও দায়িত্ব আছে যেখানে যায় পারমিশন দেন আরে বাবা আমরা গণতন্ত্রের কথা বলবো প্রতিদিন আমরা জাতির সামনে আমরা কথা বলতে বলো বলো সেখানে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না একদলীয়ভাবে কর্মকাণ্ড করে যাবে আর দিক থেকে দেশে লুট পাট অন্যায় অত্যাচার তারপর আবার দেখেন যে কালকে নির্বাচন কমিশন কি বলেছে যে এই যে সিটি কখন নির্বাচনে এমপি মন্ত্রীরাও সেখানে যেতে পারার মতো একটা পর্যায়ক্রম নিয়ে যাচ্ছে তাহলে আপনি চিন্তা করুন দেশটা কোথায় নিচ্ছি এই যদি দেশের অবস্থা হয় সেই দেশে ছাত্রলীগ এই যে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ যদি বলেন যে সুফিয়া কামাল হলের ঘটনায় আপনাদের মূল দাবিগুলো এখন কি আসলে কি চাইছেন আপনারা আচ্ছা আমি আপনার প্রশ্নের অ্যান্সার দেবো তার আগে ম্যাডামকে আমি একটা প্রশ্ন করতে চাই ম্যাডাম হ্যাঁ ম্যাডাম আমাদের নাকি তোক বেঁধে নেওয়া হয়নি আমি সেই একজন আপি মোহাম্মদ রাফেদ খান এবং এই বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়ক আমাকে চোখ বেঁধে এবং আমাদের ওইখানে নিয়ে যে হাতে হাত করা পড়ানো হয় আমি 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 চ্যালেঞ্জ করছি একটা মেডিকেল টেস্ট করানো হোক

শাহরুখ আতঙ্কিত ছিল ভয় তার কাছে ভয় বেঁচে দেখানো হয়েছিল এই কারণে সেগুলোকে চোখ বেঁধে নেওয়া হয়নি আমি আপনাদের পুরো দাবি হয়েছিল আমাদের হয়েছিল আপনারা এখন মেডিকেল টেস্ট পাঠাতে পারেন আমার হাতে এখনো ছিলাম হ্যাঁ হ্যালো এবং আপনি আমাদের কি দাবি আমরা যেটা বলেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে যে মেয়েদেরকে আহ হল থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে যে ফ্রি আনতে হবে এক দ্বিতীয়ত রাতের অন্ধকারে এটা নেকটার জন্য ঘটনা প্রদান হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো বিশ্ববিদ্যালয়ে নয় মেয়েদেরকে মধ্যরাতের হল থেকে বের করে দেওয়া হয়েছে এই কারণে ওই মধ্যে যে তাৎত্ব পাচ্ছেন তাতে অতি দ্রুত সংবাদ পারপ থেকে প্রকাশ করতে হবে অন্যথায় কঠোরতম শাস্তির বিধান করা হবে আমরা এই ঘটনা আজকে দিয়েছি এবং আমি আরো আরো কিছু কথা বলতে চাই যে এই যে 99 যে میچ আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে মূল অপরাধীকে কেন এই ঘটনা ঘটলো একটা কর্মকাণ্ড করেছিল যার রিয়াকশন স্বরূপ মেয়েরা তার উপর খেতে একটা মেয়ে তো একটা তাই দুই হাজার মেয়ে একটা বিরুদ্ধে খেতে কথা হলো যে যেটি হোক না কেন তার গার্জিয়ানকে ডেকে নিয়ে আসার কি আছে এ কি স্কুলের ছাত্র ছাত্রী বাচ্চারা যে বাচ্চাদেরকে ডেকে বাবা মার হাতে তুলে দিবে আর ফেক আইডি দিয়ে তারা করলো তারা আন্দোলন করছে তাদের ন্যায্য দাবি নিয়ে সারা দেশ জাতি যে দাবির পক্ষে বুঝে হোক আর না বুঝে হোক হোক আর মস্তিষ্কে হোক বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে বলেছেন তাদের দাবির পক্ষে কথা বলে যেখানে কোটা পদ্ধতি দিয়েছেন তারপরে তো আর সেই ফেক আইডি তারা তো অন্য কিছু যাচ্ছে না তারা তাদের আন্দোলন যুক্তি করা বিষয় কথা বলছে এবং তাদের মামলা আন্দোলন তাদের তো কোনো দোষ নেই ওবায়দুল কাদের সাথে কথা বলার পর যদি মতিয়া চৌধুরী এবং অর্থমন্ত্রী ওই বক্তব্য সংক্রান্ত না দিতেন আমাদের অবিশ্বাস সেটা মাঠে থাকতো আসতো না নির্দিষ্ট সময় ছাত্রের মধ্যে অপেক্ষা করত এর জন্য তাই অর্থমন্ত্রী এবং মতিয়া চৌধুরী তাদের বিচার করেন আর ছাত্রদের যে কথা বলছেন যে আজকে ভাইস আমি বলবো এই ভাইস চ্যান্সেলার তো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার করার যোগ্যতাই নাই আমাদের বয়সে সে ছোট আমরা যখন নেতা ছিলাম তখন হয়তো সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কারণ এর আগে একবার দেখা গেল তাকে উদ্ধার করার জন্য ছাত্রলীগকে ডায় উদ্ধার করার জন্য পুলিশ প্রশাসনকে বাদ দিয়ে আবার সেদিনও প্রথম পর্যায়ে ছাত্রদের উপরে নির্যাতন করার জন্য ছাত্রলীগকে লিলিয়ে দেওয়ার জন্য সে একটা চিন্তা ভাবনা করেছিল এটা ভাইস তো এরকম ছেলেম করে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যে যে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের মধ্য দিয়ে আপনার একুশে ফেব্রুয়ারি আন্দোলন সফল হয়েছে উনসত্তর সত্তর একাত্তর জীবন আমরা নব্বই আমরা স্বার্থ করেছি সেই বিষয়ের ভাইস চ্যান্সেলারদের ছেলে খেলা করে তাহলে তো হবে না সরকারের এই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে আজ পর্যন্ত তারা কেন তাদেরকে ধরতে পারলো না এখন যদি আমি প্রশ্ন করি

তখন কি আশেপাশে পুলিশ ছিল না তারা কি খবর দিতে পারতো আমাদেরকে এখান থেকে উদ্ধার করা হোক বা তাদেরকে ভাইসান বালভাতে গেটে আটকে দিলে হয় গেল তারপর নিরাপত্তারা চলে গেল সেই ভানু সেই গল্পের মধ্যে দেখেই শালা কী করে চুরি করে নিয়ে চলে গেল তারপরে দেখেই সালা কি করে এ কি সেই ভানুর গল্প মতো নাকি তারা ভয় পেয়েছে কি যেহেতু অজ্ঞাত দিয়েছে নাম দেয়নি সেহেতু সাধারণ ছাত্র মনে করছে আমাদের যাকেই ধরবে তাকেই অজ্ঞাত হিসাবে